জয় হিন্দ। আজকের ভিডিওতে তোমাদেরকে লসাগু গসাগু কী করে একদম শর্টকাট নিয়মে করতে হয়, মানে দেখে দেখেই তোমরা অ্যান্সার বের করে ফেলতে পারবে, সেই নিয়মেই তোমাদেরকে আজকে শেখাবো। তোমরা প্রথম থেকে শুধু কষ্ট করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবার দেখে ফেলো। আজকে এই লসাগু গসাগু পার্ট ওয়ান হবে, পার্ট টু পার্ট থ্রিও আসবে। আজকে যেই অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো চোখে চোখে, মানে দেখে দেখে অ্যান্সার বের করতে পারবে, সামান্য একটু মাইন্ড ক্যালকুলেশন করবে অ্যান্সার বের করতে পারবে। আর যদি তুমি যদি একদমই উইক হও তাহলে কিছু খাতা পেন নিয়ে সামান্য ক্যালকুলেশন করবে অ্যান্সার বের করবে। চলো আজকে তোমাদেরকে জাদু ট্রিক্স দেখাচ্ছি লসাগু গসাগু দেখে দেখে কী করে অ্যান্সার বের করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো একদম প্রথমে কী প্রশ্নটা রয়েছে, এক নম্বর দাগেরটা যে আমাদের মধ্যে এর লসাগু নির্ণয় করতে বলছে, ব্যাংকে কিন্তু প্রশ্নটা এসেছিল। দেখো মানে কি একদম এক নম্বরটা তোমাদের যদি একদম ক্লিয়ারলি দেখাই, 5/2 আছে, ঠিক আছে, তারপরে কত 8/9 আছে, তারপরে 11/14 আছে। এবার এটা কী চাইছে, লসাগু চাইছে। সবার প্রথম সবসময় মনে রাখবে যেটা চাইবে লসাগু গসাগুর মধ্যে যেটা চাইবে সেটা সেগুলোকে আমাদের উপরেগুলিকে করতে হবে, মানে যেহেতু আমাদের কী চাইছে এখানে আমাদের লসাগু চাইছে, তাহলে উপরেরগুলির লসাগু বানাবো আর নিচেরগুলোর আমরা গসাগু বানাবো, বাস সিম্পল কনসেপ্ট। তাহলে উপরেরগুলো আমাদের কী বানাবো, লসাগু বানাবো, কারণ যেটা চাইবে সেটা আমরা কী করবো সবসময় উপরেগুলো আমরা বানাবো, মানে কি 5, 8, 11 লসাগু বানাবো। তাহলে যদি মুখে মুখে না পারো 5, 8 আর কত 11 লসাগু বানাবে, তোমরা দেখেই বুঝতে পাচ্ছি এই তিনটে গুণ ছাড়া কিছু সম্ভব না, এই তিনটে এক ছাড়া কখনোই যাবে না গসাগু, ঠিক আছে। তাহলে কী উপায়, তাহলে একটাই উপায় যে আমরা এগুলিকে কী করবো গুণ আকারে দিয়ে দেবো। তাহলে 5×8 = 11। এবার নিচেরগুলোর গসাগু দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি 2, 9 আর 14 গসাগু সব সময়ের জন্য একই হবে, কেন কোনো সংখ্যা আচ্ছা এখানে আমাদের কী যাবে গসাগু তো হবেই না, কারণ তিনটে সংখ্যাকেই কমন যেতে হবে কোনো একটা সংখ্যা দিয়ে, তবেই সেটা গসাগু। দেখো এক ছাড়া কখনই তিনটে সংখ্যাকে একবারে যাবে না, তাহলে গসাগু কত আমাদের এক হচ্ছে। তাহলে এক দিয়ে এইগুলোকে ভাগ করলে তো সেমই হবে, তাহলে 5×8 = 40, 5×8 = 40 আর 11 গুণ করলে আমাদের কত হয় 44, 4×4 = 44, মানে 440 হয়ে গেল আমাদের কি অ্যান্সার। দেখো এইভাবেই কিন্তু তাড়াতাড়ি, দেখো আমাদের তো এটা তো আমাদের প্রশ্নই ছিল না, একটা জিনিস অনেকে বুঝতে চাও না তোমরা, এটা তো আমাদের প্রশ্নই ছিল, আমরা কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু আমরা অঙ্ক তৈরি করে ফেলতে পারলাম, বা এইটার মধ্যেই হয়ে যেত শুধুমাত্র মাইন্ড ক্যালকুলেশন। আমরা 5×8 = 40, 40-এর সাথে 11 গুণ করলে 4×4 = 44 কত 44, আর একটা শূন্য তো বসে যাবে, বুঝতে পারছো আমাদের অ্যান্সার। আর গসাগু তো এক আছে, এক দিয়ে ভাগ করলে তো সেম জিনিস আর মানে 440। তাহলে আমরা কিন্তু এইটুকুর মধ্যেই কিন্তু অ্যান্সার বানিয়ে ফেলতে পারবো, সমস্ত অঙ্ক এইভাবে তোমরা করবে। কারণ আমি তোমাদেরকে সবসময় তুমি যে মানে মেনলি চাকরির পরীক্ষাতে সবসময় কী করতে হয়, শর্টকাট নিয়মে করতে হয়, মানে যত মাইন্ড ক্যালকুলেশন করে ফেলতে পারলে তোমার নিজেরই ভালো। কিন্তু একাডেমিক ইয়ারের মতন যে লং প্রসেস, একটা অঙ্ক করতে গিয়ে পুরো এক পেজ ভর্তি করলে তো হবে না, ওটা হচ্ছে কি একাডেমিক ইয়ার, মানে যখন তুমি 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত পড়ো বা একাডেমিক ইয়ার, বুঝতেই তো পারছো। কিন্তু কম্পিটিটিভ লেভেলে অর্থাৎ চাকরির ক্ষেত্রে কিন্তু সেটা চলে না, সবসময় শর্ট ট্রিক্স, এভাবে কিন্তু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় আর তাড়াতাড়ি কিন্তু আমাদের সমাধানটাও বের করতে হয়। যত তাড়াতাড়ি আমরা সমাধান বের করতে পারবো তত বেশি আমরা অ্যান্সার দিয়ে আসতে পারবো, আর আমাদের স্কোরটাও বেশি হবে, কারণ সময় কম দেওয়া থাকে কিন্তু প্রশ্ন বেশি দেওয়া থাকে। চলো আমরা একটু দ্বিতীয় নম্বরটাও করি। তাহলে আমাদের প্রথম নম্বরটা হলো আমরা দ্বিতীয় নম্বরটা শিখবো, খুব দ্রুত ক্যালকুলেশন করবো। আমাদের এখানে কী দেওয়া আছে বলতো, 7/কত, আমরা প্রশ্নটাকে লিখছি কেন, প্রশ্নটা না লিখলে তো বোঝা যাবে না, 7/16 আর আমাদের কত 21/কত আছে বলতো, এখানে 21/32, আমার সাথে সাথে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে, 49/কত, আমাদের কত 8, এর কী চাইছে গসাগু চাইছে। তাহলে গসাগু চাইছে মানে এটাই যে আমরা যেটা চাইবে সেটাকে আমরা কি উপরেরগুলোকে দিয়ে আমরা কিন্তু বের করবো, মানে 7, 21 আর ওর দিকে 49, এগুলোর কী করবো আমরা গসাগু করবো। তার কারণ কি, যেহেতু গসাগু চাইছে প্রশ্নের মধ্যে, দেখো এই প্রশ্নটা কিন্তু SSC-তে কিন্তু এসেছিলো, SSC-MTC-তে কিন্তু এসেছিলো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপূর্ণ প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে চলে আসে। তো 7, 21 আর আমাদের কত 49-এর আমাদের কী চাইছে গসাগু, মানে ওগুলো তো চাইনি, মেন গসাগু চাইছে মানে কি আমাদের উপরেগুলি তাহলে গসাগু বানাবো আর নিচেরগুলো লসাগু, যেটা চাইবে সেটা উপরেরগুলো আর যেটা চাইবে না সেটা হচ্ছে নিচেরগুলো, ব্যাস। তাহলে উপরেগুলি গসাগু যদি বানাও দেখতেই বুঝতে পারছো 7 দিয়ে ছাড়া কোনো কিছু কমন যাবে না, তাহলে মুখে মুখে করা যায়। দেখো 7 দিয়ে একমাত্র যাবে, 7, 21 আর এদিকে আমাদের কত 49, চলো 2-4টা দেখিয়ে দিই। এছাড়া তোমাদেরকে বলে রাখছি এই লসাগু গসাগু যে প্লেলিস্ট রয়েছে, তোমরা যারা অ্যাডমিশন ক্লাস করছো তাদের তো কোনো সমস্যাই হচ্ছে না, একদম বিন্দাস শিখতে পাচ্ছ, কিন্তু তোমরা যারা শিখছো তারা একটা জিনিস খেয়াল করবে যে এই যে লসাগু গসাগু একদম স্পেশাল ভিডিও এর আগে বানানো আছে, ওই ভিডিওটা প্রথমত দেখে নাও, একদম বেসিক সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি ওইখানে, সম্পূর্ণ বেসিক ক্লিয়ার, তারপরে তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের বুঝতেও সুবিধা হবে আর তোমাদের হাই স্পিডে ক্যালকুলেশন করতে পারবে, মানে মাইন্ড ক্যালকুলেট করে অ্যান্সার বের করে ফেলতে পারবে। যেমনটা আমি এখানে দেখতে পাচ্ছি 7, 21 আর 49-এর গসাগু কত সবসময়ের জন্য 7 হয়, আর নিচেরগুলো যদি লসাগু খেয়াল করো, 16×32 মানে 4×32 মানে 32 হচ্ছে আমাদের কত লসাগু, দেখেই বুঝতে পারছি। দেখো আমাদের অ্যান্সার, এটা তো আমাদের প্রশ্ন, আমরা কী করলাম এইটুকু আগেরটার থেকেও কিন্তু শর্টকাটের মাধ্যমে কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারলাম, মানে 7/32 কী কথা আছে, দেখো বি অপশানটাতে আছে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। এইভাবেই কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করো করে কিন্তু আমরা, দেখো এটা লিখতে তো হতো না, আমার তো একদমই লিখতে হতো না, কেন এখানে দেখতে পাচ্ছি 7, অপশান গিয়ে খুঁজবো লসাগু কোথায় রয়েছে 7, একমাত্র দেখো বি অপশানটাই আছে, আর লসাগু দেখতেই বুঝতে পারছো যে এখানে লসাগু আমাদের 32, কেন
না, 14×32 সব থেকে হাইয়েস্ট সংখ্যাটা 32 হয়। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যারা জানো না, মনে করো এই যে লসাগু বুঝতে পারছো না কী করে বের করতে, লসাগু একদমই মানে প্রথম শিখছো, তাদের জন্য বলে দিই। এই যে দেখতে পাচ্ছ আমাদের তো অ্যান্সার বেরিয়ে গেল, কিন্তু তোমরা একদম যারা উইক তাদের জন্য বলছি দুই একটা প্রশ্ন একটুখানি মানে বকবো বা বলবো, ঠিক আছে। 7×21 আর আমাদের 49 যদি আমরা আমাদের গসাগু বের করি, দেখো 7 দিয়ে ছাড়া যাবেই না, 7 দিয়ে যাবে মানে 7×1 কত 7, 7×1 3×7 কত 21, আর এদিকে 7×7 49। দেখো এবার তো 1 ছাড়া তো সম্ভব না, তাহলে যেই সংখ্যাটা এই যে 7 দিয়ে সবাইকে গেছে না তাকে আমরা কমন সংখ্যাটাকে আমরা গসাগু নিই। আর যদি তুমি লসাগুগুলো এইগুলো লসাগু মানে 16 এদিকে 32 আর এদিকে 8, এর যদি আমরা লসাগু বের করি তাহলে উপায় কি, আমরা 4 দিয়ে দিতে পারছি, 4×4 16, 4×32 দুইবারে, আবার দেখো দুইবারে দিতে পারবে, এখানে 2 দিলে আমাদের কত 2 হচ্ছে 4 হচ্ছে 1 আসবে। আবার দেখো দুটো সংখ্যা পর্যন্ত গেলেই হয় 1 আর এদিকে 2, আশা করি জানো তোমরা, তবু একটু লাস্ট বলছি, 8×8 16 16×2 কত 32, দেখো হয়ে গেল। এই সব কটা গুণ করে দিতে হয়, তাহলে দেখো আমাদের 32 হয়ে গেল, আমাদের হচ্ছে গসাগুটা যেটা কমন সংখ্যা 7 হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা যারা একদমই জানো না তাদেরকে একটু বলে দিলাম লাস্ট। এইবার আমরা আরও হাই স্পিডে ক্যালকুলেশনগুলো করবো। এবার দেখো তৃতীয় দ্যাকেটটা আমরা দেখবো, তৃতীয় দ্যাকেটটা কী দেওয়া আছে বলো তো, একদম তৃতীয় নম্বরটা আমরা শর্টকাটে শিখবো, মানে কি 0.3, তারপরে কী আছে বলো তো 0.33, তাই না, 33 আছে, তারপরে 0.333, তারপরে 0.333 আর কথা বলতে গেলে এর কী চাইছে বলো তো, এর আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে 3 নম্বরেরটা আমাদের গসাগু নির্ণয় করতে বলছে, এটাও কিন্তু SSC MTSC কিন্তু আসা প্রশ্ন। দেখো এগুলো দেখে দেখে অ্যান্সার মেন করতে, মেন কথা হচ্ছে আমার টার্গেটটা হচ্ছে তোমরা দেখে দেখে অ্যান্সার বের করে ফেলো। আর মেন আমাদের যে টার্গেট, কোনো যখনই সার্ভিস মানে কোনো আর কি সার্ভিসের লাইনে গিয়ে এক্সাম দেবে, তো সেখানে কোনো চাকরি পরীক্ষাতে যখনই এক্সাম দেবে তখন যেন তোমরা সুপার ফাস্ট ক্যালকুলেশন করে বেরিয়ে আসতে পারো বা বেশি স্কোর পেতে পারো, আমার সবসময় টার্গেটটা এটাই, জন্য তোমাদেরকে যতটা পারি শর্টকাট নিয়মে শেখানোর চেষ্টা করি। দেখো পয়েন্ট তুলে দেবো, নিচে আমাদের 10 চলে আসে, পয়েন্ট তুলে দেবো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমি সবসময় পাশে আছি, আমার তো নাম্বার তোমাদের দেওয়াই থাকে সবসময়ের জন্য, একটা তুলে দেবো পয়েন্ট তুলে দেবো, 3টে সংখ্যার জন্য 3×0। এইবার আমরা একটু হাই স্পিডে করবো, যেহেতু কী চাইছে বলো তো আমাদের গসাগু চাইছে, তাহলে 3 ছাড়া তো সম্ভব না উপরে, তাহলে উপরে আমরা কী দেবো 3 দিয়ে দেবো, এই সাইডে করে দিই, হ্যাঁ 3 উপরে 3 গসাগু, আর নিচে লসাগু সব থেকে বড়টা মানে 1, 2, 3, তো 1, 2, 3 মানে পয়েন্ট বসে গেল, মানে এটা তো কেটে গেল কারণ শূন্য তো তুলে দিলাম, তাহলে 0.003 আমাদের কি অ্যান্সার, 0.003 আমাদের সঠিক অ্যান্সার, মানে আমাদের কি এই দেখো ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো। চলো আমরা 4-এর দাগেরটা শিখবো, কোথাও যদি বুঝতে এনি প্রবলেম হয় অবশ্যই আমাকে কিন্তু প্রশ্ন করবে। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা আমরা তোমরা নিজেরাও প্র্যাকটিস করো, তোমাদের অ্যান্সারগুলি কী আসে কমেন্ট বক্সেও জানাতে পারো, সবসময় কী করবে একটু আনন্দ করে পড়াশোনাটা করবে, ঠিক আছে, সব থেকে বেটার হয়। এবার 09, তারপরে 0.009, এটা আমরা কী কী চাইছে বলো তো, এখান থেকে আমাদের চাইছে হচ্ছে লসাগু চাইছে, তাহলে লসাগু আগে তো প্রথমে পয়েন্টগুলো নামিয়ে নিই, পয়েন্ট তুলে আমরা 2-0 নিলাম, পয়েন্ট তুলে আমরা 3-0 নিলাম, যেহেতু পয়েন্টের উপরে 3 সংখ্যা আমাদের চাইছে লসাগু, তাহলে উপরেগুলি আমরা কী করবো লসাগু করবো, লস দেখতে বুঝতে 9 ছাড়া কেউই নিশ্চয়ই, এখানেও নয় এখানেও নয় এখানে বাসারের শূন্য তো কোনো ভ্যালু নেই, তাহলে উপরে তো আমাদের লসাগু হিসাবে 9ই আসবে। এবার নিচের গসাগু, নিচে গসাগু শুধুমাত্র লোয়েস্ট সংখ্যাটা হয় মানে 10 হবে, তাহলে 10 হয়ে গেল, তাহলে শূন্য তুলে পয়েন্ট আমাদের বসে গেলো, এটা আমাদের সঠিক অ্যান্সার, মানে 0.9 আমাদের সঠিক অ্যান্সার বা 0.9 যেটাই দিতে পারো, মানে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 5-এর দাগেরটা শিখবো, 5-এর দাগেরটা কী বলে দেওয়া আছে একটু দেখে নিই তো, চলো দেখো 5-এর দাগেরটা যেটা বলে দেওয়া আছে মানে এই সংখ্যার গসাগু নির্ণয় করতে, দেখো WBCS-এ প্রশ্ন আসা কিন্তু প্রশ্ন একদমই ছেলেখেলা ভাববে না, উপরেটা PSC-তে আসা প্রশ্ন। আচ্ছা 5 নম্বরটা আমরা শিখবো, 0.0.54 একটা সংখ্যা, তারপর হচ্ছে 1.8 একটা সংখ্যা, আর একটা কী সংখ্যা 7.2, এটা কী চাইছে বলো তো, গসাগু না লসাগু, এটা আমাদের গসাগু চাইছে, দাগিয়ে রাখি নাহলে পরে বুঝতে অসুবিধা হবে, গসাগু চাইছে, গসাগু চাইছে, তাহলে যেটা চাবে সেগুলি আমরা কী করি উপরেগুলি করবো, আমরা সবসময় বুদ্ধি দিয়ে কাজ করবো, পয়েন্ট তুলে দিয়ে 2-0 করবো, পয়েন্ট তুলে দিয়ে 1-0 করবো, পয়েন্ট তুলে দিয়ে আমরা 1-0 করবো, যেহেতু গসাগু চাইছে, দেখো 18×18 3×8=54, 4×32 18 দিয়ে 1 মতন দেখেই বুঝতে পারা যায় এগুলো, মানে নামটা যদি পারো ঠিক মতন 18 হবে গসাগু, আর নিচেরগুলো লসাগু বানাতে লসাগু হবে 100, কেন 18 নামটা দিয়ে সব করা যাচ্ছে গিয়ে, 3×54 4×72, তো উপরে আমাদের কী হচ্ছে, উপরে গসাগু যদি বানাই তাহলে উপরে গসাগু হচ্ছে আমাদের 18, আর নিচে লসাগু সবসময় বড়োটা হবে মানে 100 হবে, বড়োটা মানে এমন নয় মানে এগুলোর গসাগু দেখেই তো বুঝতে পারা যায় যেটা হচ্ছে আমাদের 100, পয়েন্ট তুলে দিয়ে আমরা এখানে 0 নিয়ে চলে আসবো কারণ দূর সংখ্যার দিকে আসবে, পয়েন্ট 18 আমাদের সঠিক অ্যান্সার বা 0.4 একই ব্যাপার। চলো দেখি আমরা দেখতে পাচ্ছি 8 আমার 5-এর দাগেটা বি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো আমরা 6-এর দাগেটা খুব ভালো করে শিখে নেব, 6-এর দাগেটা কী রয়েছে বলো তো, এক্স ও ওয়াই এর গসাগু হচ্ছে জেড হলে, আচ্ছা এক্স আর ওয়াই, তাহলে এক্সা আর ওয়াইয়া এর গসাগু কত, গসাগুটা হচ্ছে কত, এর হচ্ছে জেড, তাহলে একটা জিনিস বুঝবে এইটা আর এটার গসাগু জেড, মানে ব্যাপারটা কী বলো তো, মানে ব্যাপারটা হচ্ছে এখানে গসাগু মানে কি, এইটা হচ্ছে কমন সংখ্যা না, তাহলে এটা আমাদের কমন সংখ্যা, তাহলে এক্স আর ওয়াই মিন্স এটা বুঝতে হবে সবসময় যে এক্স আর ওয়াই এর গসাগুটা হচ্ছে এটা, বা সিম্পল ফ্যাক্ট বুঝতে হবে, বেশি কিছু বোঝা যাবে না, বেশি বুঝতে গেলে সমস্যা হয়ে যাবে,
তাহলে এটা অবশ্যই বেশিতে বুঝতে হবে, কিন্তু আমাদের মানে যেটুকু প্রয়োজন এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই, এক্স বাই হচ্ছে ওয়াই, আর আমাদের কী চাইছে বলো তো এখানে, আর আমাদের ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড। এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে কি, এর আমাদের গসাগু চাইছে। আচ্ছা, এর গসাগু মানে ওপরেগুলো গসাগু, মানে ওপরেগুলো গসাগু মানে এক্স আর ওয়াই এর গসাগু, এক্স আর ওয়াই এর গসাগু সবসময় আমরা কি এগার থেকে আগেই বলে দেওয়া ছিল জেড, উপরের আমাদের জেড হয়ে গেল। আর কি করতে হয়, নিচেরগুলো লসাগু বানাতে হয়, নিচেরগুলো লসাগু মানে কি এই দুটোই হবে, ওয়াই আর জেড হবে। তাহলে জেড জেড তো কেটে গেল, তাহলে ওয়ান উপরে ওয়ান আর নিচে ওয়াই পড়ে থাকবে, তাহলে ওয়ান বাই ওয়াই যেখানে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। দ্যাগেটটা কীভাবে শিখবো, সাতের দ্যাগেটটা আমরা শিখবো শিখবো। তাহলে দেখো, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 50 এবং গুণফল হচ্ছে কি এত হলে গসাগু কত, একদম সিম্পল ফান্ডা হিসেবে মনে রাখবে, মানে সারা জীবনের জন্য মনে রাখবে বলতে যতদিন না সার্ভিস পাচ্ছ বা যতদিন তোমার প্রয়োজন, ঠিক আছে। মেন সবসময় মনে রাখবে যে লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, এটা যে কোনো বইয়ের পেজে বা তোমার খাতায় অবশ্যই নোট করে রাখো। লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল সব সময়ের জন্যই হয়, তাই এটা জিনিসটা মনে তোমাদেরকে রাখতেই হবে। এবার দেখো, এবার আমাদের যা চাইবে সে তাই করবো, বলছে দুটি সংখ্যা লসাগু, দুটি সংখ্যা লসাগু, তাহলে দুটো কোনো একটা সংখ্যা তার লসাগু কত আমাদের বলে দেওয়া আছে 50। এবার গুণফলটা কত, তাদের গুণফল হচ্ছে কত বলে দেওয়া আছে 250, তাদের গুণফল 250-এর জায়গায় ওই তার জায়গায় লিখলাম। এবার যেটা বলছে গসাগুটা কত, এই যে গসাগুটা তো আমাদের অজানা, এখন গসাগুটা অজানা, তাহলে এটাই হবে। তাহলে কী হচ্ছে, 50 দিয়ে এটাকে যদি কাটো তাহলে 5 বারে কেটে যায় আর আসো, তাহলে গসাগু পেয়ে গেলে কত, এই 5। দেখো কত হাই স্পিড অ্যান্সার বেরোলো। এইভাবেই তোমাদেরকে কিন্তু বের করতে হবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো। চলো দেখি আমরা 8-এর দাগেরটা এখানে করে ফেলবো, কেন আমাদের তো প্রচুর বড় জায়গা, অসুবিধাও তো নেই। 8-এর দাগেরটা দুটি সংখ্যার গুণফল কত, 1320, দুটি সংখ্যার গুণফল কত, 1320, আমরা জানি 1320। আচ্ছা, তাদের গসাগু 6 হলে লসাগু কত, গসাগু কত, গসাগু হচ্ছে কি 6, লসাগুটা কত, একদম সিম্পল। আগেরটা গসাগু বলে দেওয়া ছিল না, এবার লসাগু বলে দেওয়া নেই, এবার এবারটা কিন্তু গসাগু বলে দেওয়া আছে, লসাগু বলে দেওয়া নেই, আর বাদবাকি দুটো সংখ্যার গুণফল আছে, সেম সূত্র মনে রাখবে, অ্যান্সার হতেই হবে। তুমি দেখো 6 দিয়ে যদি কাটো, 6 দুগুনি কত, 12, আবার 6 দুগুনি কত, 12, 200, লসাগু হয়ে গেলো কত, 220 আমাদের অ্যান্সার হয়ে গেলো। দেখলে মুখে মুখে ক্যালকুলেশন, সামান্য একটু ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, 8 হয়ে গেলো। চলো দেখি আমরা 9টাকে শিখবো, মানে 220 মানে ডি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়েছিল, ঠিক আছে। দেখো WBCS মেনে আসা প্রশ্ন কিন্তু, তারপরে দেখো 9-এও কিন্তু RRB মানে রেলে আসা প্রশ্ন, 9-এরটা যদি আমরা খেয়াল করি, 9-এরটা যদি আমরা খেয়াল করি কী লেখা আছে বলতো এখানে, দুটি সংখ্যার লসাগু কত, 23-10, দুটি সংখ্যার লসাগুটা বলছে কিন্তু, ঠিক আছে। আমরা জানি কি দুটি সংখ্যার লসাগু কত, 23-10, ভালো কথা, 23-10। আচ্ছা, গসাগুটা 30, বাহ, গসাগুটাও 30 বলে দেওয়া আছে। এবারটা দেখো, একটি সংখ্যা 210, একটি সংখ্যা কত, 210 হলে আমাদের অপরটি চাইছে নিঘাত, হ্যাঁ অপরটি চাইছে মানে আরেকটা সংখ্যা অজানা, সেটা চাইছে। তাহলে এটা করবে কী করে, একদম সিম্পল, 0-0 কাটবে, 3 দিয়ে এটাকে কাটলে 7 হয়, এবার 7 দিয়ে এটাকে যদি কাটো তাহলে 7 2 3 7 কত, 21, আবার 21 পড়ে থাকে, 3 7 কত, 21, আর একটা 0 হয়ে গেলো, মানে এক্সের যে ভ্যালুটা, এক্সের ভ্যালুটা হচ্ছে গিয়ে আরেকটা যেটা সংখ্যা সেটা হচ্ছে 330, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। কোথায় আছে দেখো, এই অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো। তাহলে 9-এর দাগেরটাও কিন্তু আমরা এইভাবেই খুব সুন্দর করে শিখে নিলাম। এবার অনেকে তোমরা কিন্তু কাটাকুটি ঠিক মতন পারো না, তোমাদের যাদের যাদের কাটাকুটি সমস্যা, এক্ষুনি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, অথবা তোমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই আমাকে জানাও, কারণ এর একটা মেগা প্ল্যান, সুপার প্ল্যান তোমাদেরকে বলে দেবো, মানে তোমাদের দেখে 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 দেখে, মানে তোমরা যারা একদম নতুন বা উইক, অঙ্কে উইক, তাদের জন্য স্পেশালি এটা, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো আছে কেন পারছো না আমি অবশ্যই জিজ্ঞাসা করবো তোমাদেরকে, আর তোমাদের সম্পূর্ণ 100% প্রুফ, মানে প্রুফ এবং তার সমাধানও দিয়ে দেবো, যাতে তোমরা তারপরে থেকে আমার কিছু কথা শুনে অবশ্যই, বা তার কিছু তোমাদের সলিউশন দেবো, কিছু ভিডিও দেবো তোমাদের জন্য স্পেশালি, সেই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু সুপার ফাস্ট তোমার ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, 9 হয়ে গেল। এবার আমরা কি 10-এর দাগেরটা চলে আসবো, আগে 10-এর দাগেরটা একটু পড়ে নিই। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 9 এবং সংখ্যা দুটির লসাগু হচ্ছে এত, একটি সংখ্যা এত, বাহ, 10-এর দাগেরটাও সহজ অঙ্ক, তাহলে চলো 10-এর দাগেরটা কিন্তু আমরা করে ফেলছি। দেখো 10-এর দাগের দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার সবসময় মনে রাখবে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, সবসময় মনে রাখবে, বা খাতায় লিখে রাখো, কোথাও লিখে রাখো, মনে রেখে মাইন্ডে লিখে রাখো, যেখানে খুশি একটু লিখে রাখো, দুটি সংখ্যার গসাগু কত, 9, দুটি সংখ্যার গসাগু কত, 9 লিখলাম, এবং সংখ্যা দুটির লসাগু কত আমাদের কি, 270 ইন্টু কত, তাহলে 270 লিখবো, কেন লসাগু ইন্টু গসাগু হয়, একটি সংখ্যা 54, একটি সংখ্যা কত, 54, আর একটা সংখ্যা কত, কারণ দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, একদম সিম্পল ফান্ডা, সিম্পলভাবে কাজ করবে। 6 নং কত, 54, তাহলে 6 বারে কাটতে পারলাম, তাই না। এবার তুমি ভালো করে যদি খেয়াল করো, তাহলে 3 6 18, 3 6 18, 3 6 18, 3 6 কত, 18 18, 19 20, 19 20, 21, মানে 3 30 পড়ে থাকে, 5 6 কত, 30, দেখো 35 বারে চলে গেলো, যেটা কিনা আমাদের কত, এক্সের ভ্যালু আর একটা সংখ্যা, সেটা কিন্তু 35 আমাদের অ্যান্সার হয়। এবার চলো 11 দাগেরটা আমরা এখানেই শিখে নেবো, কেন আমরা শিখতে পারছি, আমাদের বড় বোর্ড, কোনো রকম চিন্তাই আমাদের থাকছে না, তাই না।
এবার দেখো, এবার হচ্ছে কি আমরা দেখবো 11-1, দুটি সংখ্যার আমাদের অনুপাত কত? 3:4, এবং সংখ্যা দুটির আমাদের লসাগুটা এত হলে আমাদের ছোট সংখ্যাটি কত? দেখো 11-1 কী রাখা আছে, দুটি সংখ্যার অনুপাত আমাদের 3:4, আচ্ছা, এবং সংখ্যা দুটির লসাগু আমাদের কত বলছে? 84 হলে ছোট সংখ্যাটি কত? একদম সিম্পল হিসাব যদি তোমরা দেখো, দুটো সংখ্যা না একদম এগুলো বুঝতে হয়, মানে 3:4 অনুপাত মানে 3x একটা, আর একটা হচ্ছে 4x, একদম সিম্পল ফান্ডা হিসেবে কাজ করবে। তাহলে লসাগু আমরা লসাগু কত? এক্স দিতে পারছি, তাহলে 3, আর এদিকে 4 চলে যাবে, কেন দুটোর মধ্যে এক্স গুণাকারে রয়েছে, কমন দেখতে পাচ্ছ, সেটা আমরা এক্স কমন নিলাম। আমরা এটাও জানি সবকটার গুণ করে দিলে কী হয়, আমাদের লসাগু হয়। তাহলে ইকুয়াল ভ্যালু কত, মানে 4×3×x সবকটা গুণ করে দিলে আমাদের লসাগু হয়। আমরা এইভাবেই করবো, তোমাদের যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু সমাধানগুলো করবে। লসাগু কত? 84, লসাগু কত? 84। এবার 3×4 = 12, তাহলে 12 দিয়ে যদি কাটো তাহলে কত হয়, 7×84 হয়। তাহলে এক্সের যে ভ্যালুটা, এই যে এক্সের মানে গসাগুটা বেরিয়ে গেল আমাদের কত? 7 বেরিয়ে গেল। এবার দেখো এখানে আমরা কী বলতে, ছোটো সংখ্যাটি কত? আচ্ছা, ছোটো সংখ্যা বলতে কি, এটা একটা সংখ্যা ছিল আর এটা একটা সংখ্যা, তাহলে যদি বড় সংখ্যা চাইতে হলে তাহলে 4x করতাম, যেহেতু ছোটো সংখ্যা চাইছে তাহলে 3x মানে 3×7 = 21 হবে, কেন এক্সের ভ্যালু কত? 7, 3×7 = 21, এক্সের ভ্যালু দেখো 7 আগের ছিল, তাহলে 3×7 = 21 আমাদের হয়ে গেলো অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে সি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। 11 দাগ পর্যন্ত হয়ে গেলো, এবার পরবর্তী দাগগুলো আবার একটু মুছে নিয়ে তারপরে করবো তোমাদের জন্য। দেখো 12 দাগেরটা কী বলে দেওয়া আছে একটু আমরা দেখে নিই ভালো করে। দুটি সংখ্যার অনুপাত 7:9, এবং সংখ্যা দুটির গসাগু 5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 7x একটা হবে, আর একটা কত? 9x একটা হবে। এবার তার মধ্যে গসাগু কত? এক্স আমাদের গসাগু, তাহলে 7 বসে যাবে, 9 বসে গেল, ক্লিয়ার? এইবারটা ভালো করে দেখো, গসাগু কত বলছে? গসাগু হচ্ছে 5। আমরা সবসময় জানি এটাই আমাদের কি কমন সংখ্যাটা গসাগু হয়, সেটা হচ্ছে 5 বলে দেওয়া হয়ে গেল, তাহলে আর তো কোনো কথাই হবে না। তাহলে আমাদের কী বলছে যে বৃহত্তম সংখ্যাটি যা, তাহলে বৃহত্তম সংখ্যাটা 9x হবে। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে আমরা 7x করতাম, এক্সের ভ্যালু আমরা 5 পেলাম, তাহলে 5 নং কত? 45 আমাদের অ্যান্সার। বা তোমরা এত কিছু নাটক না, মানে আমি এটা ডিটেলসে ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের বুঝতে কোথাও 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 অসুবিধা না হয়, যারা সেট আপ মানে একদম পুরো 100% একটা সেটিং তৈরি হলো, যেখান থেকে তুমি যেভাবে অঙ্ক আসুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবেই। তো যাই হোক, ছোটো সংখ্যা যেহেতু চাইছে যে এক্সের ভ্যালু আমার সামনে, বুঝতেই পারছো, টোটাল ক্লিয়ার করেই দিলাম তোমার 45 আমাদের সঠিক অ্যান্সার, মানে বি অপশানটা মানে 12-র আমরা দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা 13-এরটা খুব ভালো করে শিখে নিই। দেখো 13-এরটা কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত আমাদের কত? 3:4, এবং সংখ্যা দুটির লসাগু এত হলে সংখ্যা দুটি হলো কি কি? দেখো সবভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ক্যালকুলেশন করো নিজেরা নিজেরাও। 3x + 4x এইবারটা আমাদের কী বলছে বলো তো? এর মাধ্যমে আমাদের চাইছে WBCS-এ আসা প্রশ্ন, কিন্তু খুব সাবধান, আর একটা CGSE সিজিএলে আসা প্রশ্ন। দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু যে কোনো পরীক্ষাতে আসার মতন প্রশ্ন। এখানে আমাদের কী চাইছে, আমাদের চাইছে এক্স, আর আমাদের 3, এদিকে আমাদের 4। এবার আমাদের কী বলে দেওয়া আছে, এখানে লসাগু বলে দেওয়া আছে। আমরা কী জানি সবকটা গুণ হয়ে গেলে আমাদের লসাগু হয়, লসাগুটা কত? 180, 180 হলো, ভালো কথা। 3×4 = 12, 3×4 = 12, বা আলাদা আলাদা করে কাটতে পারতে, 3 দিয়ে যদি কাটো তাহলে 60 হচ্ছে, তাহলে 15, 4×15 = 60, তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 15। এবারটা আমাদের কী চাই, দুটো সংখ্যাই চাইছে, মানে এই সংখ্যাটাও চাইছে, এই সংখ্যাটাকেও চাইছে। দেখো দুটি সংখ্যা দুটি কী কী বা কত? তাহলে আমাদের 3×15 = 45, কেন এক্সের ভ্যালু কত? 15, এক্সের ভ্যালু 15, তাহলে 3×15 = 1, একজন হচ্ছে 45 হচ্ছে, আরেকজন এটা হচ্ছে 45 হলো, আরেকজন কী হলো 4×15 = 60 হবে। ব্যাস এই অপশানটা কোথায় দেখতে পাবে? চলো আমরা চলো খুঁজে বেড়াই, ডি অপশানটা 45-60 আমাদের হয়ে গেলো সঠিক অ্যান্সার। তাহলে বলো হচ্ছে কি, তাড়াতাড়ি অ্যান্সারগুলো বের করা, কেন একাডেমিক কেয়ারের সমাধান বের করা আর হচ্ছে কি আমাদের চাকরির জন্য পড়াশুনো করা সম্পূর্ণ কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স হয়, এটা কিন্তু অনেকে বুঝতেই পারে না। এবার না বোঝার কারণে মানে উল্টো পাল্টা জায়গায় গিয়ে শেখে, মানে যারা একাডেমিক কেয়ারের মতন করে পড়ায় বা চাকরির সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই তাদের কাছে গিয়ে পড়ে, কিন্তু সময়টা ফালতু বছরকে বছর নষ্ট হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো, তোমাদের বন্ধুরাও যদি কেউ থাকে বা তোমার কোনো ভাই বোন যদি থাকে, তাহলে অবশ্যই সঠিক ঠিকানা অবশ্যই যেখানে হোক বলবে, আমাদের কাছে হোক বা অন্য কোথাও হোক না কেন, সঠিকভাবে শিখবে একাডেমিক কেয়ার। আর মানে কোনো কম্পিটিটিভ লেভেলের জন্য বা কোনো চাকরির জন্য পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু সবসময় সঠিক শর্টকাট ট্রিক্সে সঠিকভাবে কিন্তু শিখতে হবে, যেটা তোমাদেরকে আমি কন্টিনিউ শিখিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি হয়ে গেলো 13-এরটা হয়ে গেলো, এবার আমরা 14-এরটা দেখবো। দুটি সংখ্যার অনুপাত 2:3, এবং তাদের গসাগু ও লসাগু এর গুণফল হচ্ছে এত, আচ্ছা ভালো কথা, সংখ্যা দুটি এর যোগফল কত? একদম সিম্পলভাবে করবো, একদম সিম্পল, বেশি রকম চাপ নেবে না তো, আমি কোনো চাপ নিতে দেবোই না তোমাদেরকে। দুটি সংখ্যার অনুপাত কত? আমাদের অনুপাত মানে একটা লিখবো 2x আর একটা লিখবো 3x, একদম এক্স মানে যখনই অনুপাত থাকবে তখনই সবসময় তাদের সাথে এক্স গুণ করে দেবে, ঠিক আছে, সবসময় মনে রাখবে। তাদের গসাগু ও লসাগুর গুণফল, তার মানে কি গসাগু তো আমাদের এক্স, আর হচ্ছে 2, আর দিয়ে 3 নামবে, তাহলে গসাগু আর লসাগু, তাহলে গসাগু কত আমাদের, দেখো এটা সবসময় জন্য গসাগু হয়, তাহলে গসাগু আর লসাগু মানে কি সবকটার গুণফল, তাহলে 3×6 = 6x, তাহলে 6x, ঠিক আছে, বলছে লসাগুটা আর গসাগুর গুণফলটা কি বলছে বলো তো? গুণফল কোথায় 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 গেল? 3×3 = 750, মানে 33,750। তাহলে এখানে আমরা যদি কাটাকুটি খেলি তাহলে অবশ্যই খেলতে পারবো। তাহলে দেখো 6 দিয়ে কাটা শুরু করবে, 5×6 = 30 হলো, ভালো কথা।
তাহলে 37, 6 6 6 36, 15 পড়ে থাকছে, 6 2 12 আর 5 5 6 30, তাহলে কেটে আমার হয়ে গেলো। এইবার দেখো দুটো এক্স আছে না, তাহলে এক্স স্কোয়ার, তাহলে একটা কেটে দাও এক্স স্কোয়ার। এর স্কোয়ার উঠে গিয়ে সবসময় কী বসে, রুট বসে, জানো সবসময়ের জন্য। এইবার এটা তুমি কী করে করবে, এইবার এই যে রুটের আমি তোমাদের কি শর্টকাট নিয়ম শিখিয়ে দিয়েছি, যদি লাস্টে 25 থাকে তাহলে 25-এর থেকে সবসময় 5 বেরিয়ে আসবে, মনে রাখবে। কিন্তু এই যে এবার এই যে 56টা আছে, এই 56টা কোন দুটো সংখ্যার, যেই দুটো সংখ্যা পর পর, তাহলে 7 8 56 হয়, 7 8 56। এই দেখো ভালো করে মনে রাখবে, 7 8 56, তার প্রথম সংখ্যাটাকে নিয়ে নেবে, মানে 7টাকে নিয়ে নেবে, তার মানে এক্স এর যে ভ্যালুটা বেরিয়ে আসলো সেটা কত, 75। মানে এবার যেটা চাইবে সেটা আমরা করব, আমাদের চাইছে কি সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটি কী কী, একটা সংখ্যা হচ্ছে এটা আর একটা সংখ্যা হচ্ছে এটা, তাহলে 75-এর সাথে এক্স এর ভ্যালু কি 75 বেরোলো, তাহলে 75-এর সাথে 2 গুণ করলে আমরা জানি কি, আমরা জানি 150 হয়, 75 2 গুণে 150 হয়। আর 75-এর সাথে যদি 3 গুণ করো, যেহেতু 75-এর সাথে যদি 3 গুণ করো, তাহলে 3 5 75 কত হয়, তাহলে 3 75 একটু গুণ করে দিই, তোমার হচ্ছে কি তোমার 3 5 15 5 7 হলে 1 3 7 21 22, মানে 225 হয়, 225 হয়। এই দুটো সংখ্যারই যোগফল চাইছে, মানে 5 7 3, 375 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে একদম সঠিক নিয়মে, শর্টকাট নিয়মে তোমাদেরকে বলে দিলাম সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে, ক্লিয়ার? এবার এই যে ট্রিক্সগুলো, এই ট্রিক্সগুলোই তো তোমাদের শিখতে হবে, মানে আমাদের কাছ থেকে, কী বললাম বোঝা গেল, এই সঠিক ট্রিক্স জান, যত তাড়াতাড়ি মানে যত বেশি জানবে তত কিন্তু সমাধান কিন্তু তাড়াতাড়ি বের করতে হবে, এইটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আচ্ছা 14 হয়ে গেলো, আমরা দেখবো 15 দাগেরটা কী বলে দেওয়া আছে, 15 দাগেরটা আমরা শর্টকাট ট্রিক্সে অ্যাপ্লাই করে শিখে নেবো। দেখো 15 দাগেরটা কী বলছে, দুটি সংখ্যার অনুপাত, এটা সংখ্যা দুটির গসাগু 4 হলে তাদের লসাগুটা কত, একদম সিম্পল অঙ্ক, সিম্পল ফান্ডা, 3:4 মানে 3x/4x, একদম সিম্পল ফান্ডা হিসাবে নেবে। এক্স এক্স আমাদের কি কমন আসবে, তাই না, এক্স তো কমন আসবে, এক্স কমন আসলো, এদিকে 3 আর দিকে আমাদের 4 নামলো। এবার যেমনটা চাইবে তেমনটা আমরা অ্যান্সার করবো। এখানে আমাদের বলেছে গসাগু 4 হলে, তাহলে গসাগু সবসময় এটা হয়, গসাগু মানে হচ্ছে 4 হলে কি চাইছে বলতো, আমাদের লসাগুটা কত, ব্যাস লসাগু কত, সবকটার গুণ করে দিলে কি হয়, লসাগু হয়। তাহলে সবকটার গুণ করে দেবো, আমরা লসাগু বের করবো, তাহলে 4 4 16, 16-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 সংখ্যক কত, 48 হয়ে যায়, আমাদের লসাগু হয়ে গেল। আর কোনো রকম বিন্দাস, একদম নিশ্চিন্তে ঘুমোতে ঘুমোতে চলে আসবে, অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে, বি দেখো, বি অপশান আমাদের সঠিক অ্যান্সার হলো। এবার তোমাদের ইচ্ছে একটু আর একটু স্টাইলিশভাবে শিখবো, মানে কি আমাদের তো এক্সের ভ্যালু 4 বেরোলো, তাহলে 3 4 কত 12, 3 4 12 আর 4 4 কত 16। এবার আমাদের লসাগু এইভাবে যদি ভেঙে পড়তে চাও, ভেঙে তো করবে না, কারণ আমি তো আমাদের শর্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমরা একটু প্রমাণ করতে যাচ্ছি বা একটু স্টাইল মারতে যাচ্ছি। যদি 4 দিয়ে ধরে 3 আসবে, 4 দিয়ে গেলে 4 আসবে, আর তো যাবে না, তাহলে সবকটাকে গুণ করে দিয়ে দেখো, আমাদের সেমই আসবে, দেখো সেম প্যাটার্নই চলে আসলো। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, সবসময় শর্টকাট টেকনিক শিখতে হবে, যাতে করে তোমরা দ্রুত দ্রুত ক্যালকুলেশন করে বাড়ির দিকে চলে আসতে হবে। তাহলে 15 হয়ে গেল, 16 দাগেটা আমরা দেখবো। দেখো 16 দাগেটা আমরা শিখবো খুব শর্টকাট ট্রিক্সে, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, দুটি রাশির লসাগুটা তাদের গসাগুর 27 গুণ, গসাগু ও লসাগু সমষ্টি 84, যদি একটি সংখ্যা 81 হয় তবে অপর সংখ্যাটি কত। আচ্ছা খুব ভালো কথা, খুব ভালো কথা, ভালো কথা, তাহলে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, তাহলে গসাগুটাকে এক্স ধরে নাও, গসাগুর 27 গুণ, তাহলে গসাগুর 27 গুণ দিলাম আমরা, তাই না, 27 গুণ দিলাম। আচ্ছা খুব ভালো কথা, তাহলে একটা কাজ করা যেতে পারে, তাহলে এখানে আমরা কী করে আমরা টেকনিক অ্যাপ্লাই করবো, সবথেকে বড় কথা হচ্ছে গসাগু ও লসাগু সমষ্টি, আচ্ছা 84, এখানে আমরা বুদ্ধি খেলাতে পারবো। তাহলে কী বলছে, গসাগুটা এই লসাগুটা গসাগুর, এটা তো গসাগু, এটা গসাগু আর এটা লসাগু, মনে রাখবে সবসময়, ঠিক আছে, বলছে লসাগুটা গসাগুর 27 গুণ, তাহলে 27 গুণ করে দিলাম। বলছে দুটো সংখ্যা, এই লসাগু আর গসাগুর যোগফলটা কত, 84। দেখো এখানে বলে যা বলছে আমরা কিন্তু তাই করছি, আলাদা কিচ্ছু করতে যাচ্ছি না, 16 দাগেরটা, ঠিক আছে, আমরা আলাদা কিচ্ছু করতে যাচ্ছি না। তাহলে দেখো এখানে 27 আর 1 কত, 28x, তাহলে 20 28x = 84। তাহলে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, 3 8 24, তাহলে 3 বারে চলে যাচ্ছে, 3 বারে দেখো টাকাটা পড়ে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এক্সের ভ্যালু পেয়ে যাওয়া মানে তোমার হাতের মুঠো সব অঙ্ক, তাহলে এক্স গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু, আমাদের মনে আছে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, মানে a × b, এটা প্যাটার্ন মনে আছে তো, এটা তোমাদেরকে লিখে রাখতে বলেছি। তাহলে গসাগু কত, গসাগু আমরা দেখতে পাচ্ছি 3, তাহলে 3 লিখবো, আর লসাগু কত আমাদের, কত, এই 3-এর সাথে এই যে লসাগু 3, এক্সের ভ্যালু তো 3 হয়ে গেল, এক্সের ভ্যালু 3 × 27, তাহলে একবারে 3 × 27 লিখে রাখো, সবথেকে সুবিধা হবে, তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা বলে দেওয়া আছে, দেখো এখানে 81 বলে দেওয়া আছে, 81 বলে দেওয়া আছে, অপর সংখ্যা বি বের করতে হবে, বি আমাদের মেন কাজ হচ্ছে বের করা। তাহলে কী করবো, সবসময় মনে রাখবে, এই যে দেখতেই বুঝতে পারছো, এখানে 27 আর 3 গুণ করলে 81 হয়, তাহলে 81 কেটে গেলো, তাহলে বি এর যে ভ্যালুটা কী বেরিয়ে গেলো, 3 বেরিয়ে গেলো, আমাদের কিন্তু এইভাবে সমাধান করে ফেলতে পারলাম। দেখো আমাদের অ্যান্সার 3, আমাদের এই অপশান সঠিক অ্যান্সার হয়ে গেলো। তো এইভাবে বিন্দাস অঙ্কগুলো করবে, 17 পরে আমরা চলে আসবো 18 দাগেরটা, এই সরি 16 হয়ে গেলো, 17 দাগেরটা করবো। দেখো 17 দাগেরটা আমরা কী করে করবো, দেখো দুটি সংখ্যার সমষ্টি কত, 1000, এবং তাদের লসাগু হচ্ছে কি এত, হলে সংখ্যা দুটি কী কী,
দেখো সবথেকে বড় কথা হচ্ছে সংখ্যা দুটির সমষ্টিগত 1000 বলছে, সংখ্যা দুটির রসায়ন কথা বলছে 1000 বলছে। তাহলে তাহলে এই জিনিসটা সবসময় মনে রাখবো, মানে এ যোগ বি সবসময় কত 1000, মানে দুটো সংখ্যার যোগফল কত 1000, ঠিক আছে। এইবার সবসময় এই ক্ষেত্রে এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। সব ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি যে এই জিনিসটা অনেকে বুঝতে চায় না, আমি তার জন্য উদাহরণস্বরূপ বলি। ধরো তুমি একটা কোনো ঘরে আছো, ঘরের যদি দুটো রুম থাকে, ওই টোটাল ঘরে যদি দুটো রুম থাকে, তাহলে এক ঘর থেকে আরেক ঘর যেতে তুমি তো আর সাইকেল লাগাবে না বা কোনো বুলেট গাড়ি লাগাবে না, বুঝতে পারছো, হেঁটে যেতে হবে, রাস্তা একটাই হেঁটে যাওয়া। এবার তুমি যদি মনে করো তুমি এক পাড়া থেকে আরেক পাড়ায় যাবে, তাহলে তোমার উপায় কী? এখন হেঁটে যাওয়া অথবা সাইকেলে যাওয়া, দুটোর মধ্যেই পারবে, তোমার চয়েস। সাইকেলে গেলে বেটার হবে, তাড়াতাড়ি চলে যেতে পারবে। তুমি যদি তাড়াতাড়ি ব্যাপারটা করো তাহলে তুমি সাইকেলে বেস্ট একটা পলিসি, বা তুমি বাইক যদি পারো বাইক নিয়ে। কিন্তু তুমি যদি মনে করো তোমার বাড়ি থেকে তুমি আমেরিকা যাবে, তোমার বাড়ি মনে করো ভারতে আছে, বা আমাদের বাড়ি তো যেহেতু ভারত, এটি আমেরিকা যাবে, তুমি তো সাইকেলেও যেতে পারবে না, হেঁটেও যেতে পারবে না, তাহলে উপায় কী? যে তোমার প্লেনে যেতে হবে। মানে এক কথায় আমি এটাই বলতে চাইছি, যখন যেমন অঙ্ক থাকবে ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের করতে হবে। যদি একটু টাফ লেভেলের অঙ্ক থাকে তখন সেরকম শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায় না। আবার যখন কী হয় যে মানে একটু মানে কঠিন বা কঠিন না একটু সহজ, সেটা আমরা একদম মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবো। বা মেন কথা হচ্ছে প্র্যাকটিস করে করে আমরা বুঝে নিতে হবে যে আমাকে এই লেভেলে বা এই অঙ্কটা, এই লেভেলের অঙ্কটা এইভাবে করে ফেলতে হবে, ওই লেভেলের অঙ্কটা ওইভাবে করতে হবে। তো এই জিনিসটা প্র্যাকটিস করে করে তোমাকে কিন্তু জেনে নিতে হবে, এই হচ্ছে সবথেকে বড় কথা, তাই তোমাদেরকে বললাম। তো অঙ্ক যেমন থাকবে তখন সেভাবে কিন্তু আমাদের ভাবতে হবে যে আমার এই অঙ্কটা কীভাবে করতে হবে। এসব অঙ্কের ক্ষেত্রে যে সমস্ত অঙ্ক দেখবো অপশান ধরে করতে হচ্ছে, উপায় থাকছে না, মানে ওটাই বেস্ট পলিসি, তখন সবসময় বেশিরভাগ অংশ 99% ডি অপশান দিকের থেকে কিন্তু অ্যান্সারগুলো থাকে বেশি। তাই আমরা ডি অপশানটা কি তুলে নেবো, 17 ডি অপশানটা কী রয়েছে, 9 9 1, আর এদিকে হচ্ছে 9। এগুলো যদি লসাগু করো আগে দেখে নেবে 9 দিয়ে যাচ্ছে কি না, 9 দিয়ে যদি যায় 9 কেন যাচ্ছে না, তাহলে কী উপায়? তাহলে 1 দিয়ে ছাড়া হবে না, তাহলে 1 দিয়ে যদি করতে হয় তাহলে এই দুটোকে গুণ করে দিলে আমাদের কী লসাগু? তাহলে দেখো লসাগুটা আসছে কি না, 9 1 কে তাহলে 9 9 9 81 হাতের হলো 8, 9 1 9 9 81 8 কত 89। দেখো তো লসাগুর সাথে মিলল কি না, আর লসাগু কত বলে দেওয়া ছিল, লসাগু কত 89, আচ্ছা 8 9 1 9, বাহ মিলে গেল, তাহলে লসাগু আমাদের মিলে গেল, মানে এই দুটো সংখ্যাই আমাদের কি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, মানে ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এই অঙ্কগুলো বের করতে হবে কষ্ট করে। আচ্ছা এইবার আমাদের 18 দাগ হয়ে গেলে, 17 দাগ হয়ে গেলে এবার আমরা 18 দাগটা দেখবো। 18 দাগটা কী আছে চলো দেখি, আমরা একটু দেখে নিই। 18 দাগটা যেটা রয়েছে, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 15 এবং লসাগু হচ্ছে গিয়ে 180। সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে আমাদের কত 105, হলে সংখ্যা দুটি কী কী আমাদের বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে সঠিক একটা উপায় তোমাদেরকে যদি বলি, তাহলে আমাদের কী আছে, দুটি সংখ্যার গসাগু 15, গসাগু আমাদের 15 বলে দেওয়া আছে, আর লসাগু আমাদের কত 180, লসাগু কত 180। এবার সংখ্যা দুটির মধ্যে মানে যোগফল, সংখ্যা দুটির যোগফল বলে দেওয়া আছে কত আমাদের 105। তাহলে উপায় কী, এইখান থেকে আমরা কী করে বের করবো? এবার একটাই রাস্তা, তুমি যদি এখানে যদি বুঝে নিতে পারো যে শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, যে অপশান যদি খেয়াল করে তাড়াতাড়ি করতে পারো, তোমার কিন্তু সুবিধা হয়ে যায়। তাহলে অপশান যদি সিটা দেখি, 4560 যোগ করলে কী হচ্ছে, 4560 যোগ করলে 105 হচ্ছে, ভালো কথা, আচ্ছা মিলে গেল। তাহলে দেখি তো ওটাকে দেখি একটু কাজ চালানো যায় কি না, বি অপশানটা যোগ করলে তো হচ্ছে না, সি অপশানটা যোগ করলেও হচ্ছে না, আর ডি অপশানটা যোগ করলেও 105 হচ্ছে। কিন্তু তাহলে আমরা সি ডাগেরটা আগে দেখে নিই, কারণ একটা চান্স রয়েছে বেশি। তাহলে 45 আর এদিকে আমাদের কত 60, এই দুটো আমরা যদি লসাগু করি তাহলে আমরা কী পাবো বলো তো? তাহলে হচ্ছে কি আমরা যদি সবথেকে বেটার হয় 5 9 45 5 12 60, 15 দিয়ে যেত গিয়ে, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে আমাদের 3 হচ্ছে, 3 দিয়ে আমাদের 4 আর যাবে না, তাহলে 4 5 20 60 60, আর দিয়ে 3 গুণ করলে কত হয়, 60 এর সাথে 3 180, মানে 60 এর সাথে 3 গুণ করলে 180 হয়। আর দেখো 5 আর 3 দুটোর মধ্যে কমন ছিল, তাহলে 3 5 15 আমাদের অসাগু হয়ে গেলো। তাহলে দেখো সব মিল খুঁজে পাচ্ছি, তার মানে 45 আর 60টাই আমাদের সি অপশানটাই সঠিক অ্যান্সার হয়ে গেলো, বুঝতে পারলে আশা করি। কী আগেছে একটু পড়ে নিই, 3টি সংখ্যার অনুপাত 5:7:9 হলে তাদের লসাগু এত হলে 3টি সংখ্যার গসাগু কত, বাহ ভালো কথা। তাহলে কত 5x করবো, একটা 7x করবো, একটা 9x করবো, একদম সহজভাবে তোমাদেরকে দেখেছি 19 জায়গাটা, হ্যাঁ 9x করবো, 7x 9x, ঠিক আছে। তাহলে হচ্ছে গসাগুটা আমাদের কত এক্সই হবে দেখি, বুঝতে পারা যায়। তাহলে 5 এদিকে 7 আর এদিকে কত 9 বসলো, তাহলে সবকটা গুণ করে দিলে আমরা কী জানি লসাগু হয়। তাহলে লসাগু সবকটা গুণ করে দিলে কী হয়, লসাগু হয়। তাহলে সবাই গুণ করলে লসাগুটা কত দেওয়া আছে বলতো, এখানে 630 আশা করি দেখতে পাচ্ছ তোমরা। যদি কাটাকুটি করি তাহলে 7 9 কত 66 উপরে লিখছি, হ্যাঁ 70 পড়লো। তাহলে 7 দিয়ে কাটলে 10 হয় 10 থাকে, 5 দিয়ে কাটলে হচ্ছে 2 থাকে, 5 দিয়ে কাটলে 2 থাকছে, তাহলে এক্সের যে ভ্যালুটা পেলাম কত 2 পেলাম। এবার লাস্টে কী চাইছে বলো তো, এখানে লাস্টে চাইছে যে আমাদের 19 জায়গাটা করছি তো, হ্যাঁ 19 জায়গাটা করছি,
লাস্টে হচ্ছে সংখ্যা তিনটির গসাগু কত, সংখ্যা তিনটির গসাগু কত, এক্সের ভ্যালু কত, ১৯ বেরোলো না, ১৯ই তো বেরোলো নাকি, ও সরি সরি ১৯ বেরোবো কেন, ১৯ জায়গাটা করছি, লাস্টে ২ বেরোলো না, ২ হচ্ছে আমাদের গসাগু, যেটা বেরোলো এক্সের ভ্যালু, যে এক্স আমাদের গসাগু ছিল আর এক্সের ভ্যালুই বেরো হলো, তাহলে ২ আমাদের গসাগু, তার মানে দেখো ১৯ জায়গায় ডি অপশন আমাদের ২ আমাদের সঠিক অ্যান্সার। ২০ জায়গাটা কী বলছে যে দুটি রাশির লসাগুটা তাদের গসাগু এত গুণ, তাহলে গসাগু যা তার হচ্ছে কত গুণ, এটা ৪৮ গুণ, মানে সরি এখানে কোনটা ৩৬ গুণ, ২০ জায়গাটা করছি, তাহলে ৩৬ কত এক্স, মানে গসাগুটা যা তার ৩৬ গুণ হচ্ছে কি লসাগু, এটুকু ক্লিয়ার হয়ে গেল। লসাগু গসাগু সমষ্টি মানে যোগফল, যোগফল কত ৭৪ বলে দেওয়া আছে, তাহলে ৩৭ দুজন মিলে কত ৩৭, তো ৩৭ এক্স ইকুয়াল টু ৭৪ মানে দুইবার দেখো চলে আসছে, তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি কত ২, এক্সের ভ্যালু ২ পেয়ে গেলাম। এবারটা কী বলতে চাইছে লাস্ট পর্যন্ত, বলছে যদি একটি সংখ্যা ৪ হয় তবে অপর সংখ্যাটি কত কত, তাহলে আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল এ ইন্টু বি, তাই তো, একটি সংখ্যা যদি ৪ হয় তাহলে অপর সংখ্যাটি কত বের করতে, অপর সংখ্যাটা জানি না, লসাগু কত, লসাগু দেখো ২ বেরিয়ে গেছে, এক্সের ভ্যালু ২, তাহলে ২ আর গসাগু কত ৩৬ গুণ, ৩৬ গুণ ২, কারণ এক্সের ভ্যালু ২, তাহলে যে ৪ দিয়ে মানে ২ ২ ৪ কেটে গেল, বি এর ভ্যালু কত বেরিয়ে গেল ৩৬ বেরিয়ে গেল, একদম মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে, দেখো এই অপশানটা সঠিক অ্যান্সার। ২০ পরে আমরা চলে আসবো ২১ দাগেরটা শিখবো খুব ভালো করে, দুটি সংখ্যার মধ্যে কি লসাগু ও গসাগুর গুণফল ৪৮, লসাগু গসাগুর গুণফল আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল ৪৮, লসাগু গসাগুর গুণফল ৪৮ বলে দেওয়া আছে, সংখ্যা দুটির অন্তর ২ হলে ছোট সংখ্যাটা কত, ঠিক আছে, সংখ্যা দুটির মানে বিয়োগফল আমাদের কি বলছে ২ হলে, ২ হলে ছোট সংখ্যাতেই কত, তাহলে একটা জিনিস খেয়াল করে, এটা একটা যদি সংখ্যা হয় তার থেকে আরেক যে পরের সংখ্যাটা ২ তাহলে বেশি, তাহলে এই দুটোর বিয়োগফলটাই তো আমাদের কী হবে ২ পার্থক্য আসবে। তো আর দুটো লসাগু ইনটু গসাগু তো বলে দেওয়া আছে ৪৮, এবার আমরা কী করে বের করবো জিনিসটা, এবার আমাদের কী বলছে লাস্ট পর্যন্ত বের করতে কী বলছিল ২১ দাগেরটা, যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, দেখো কী করে সম্ভব এটা, যদি অপশান দেখো, এখানে অপশান দেখো, যদি আমরা ৬কে নিই, যদি ৬কে নিই, ৬ এর আগে কত ৬, আর ২ কত ৮, ৬টা কত ৪৮, দেখো মিলে গেল, কারণ আমরা জানি লসাগু ইনটু গসাগুই হয় সংখ্যা দুটির গুণফল, তাই না, তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি ৬ ধরো তাহলে একটা সংখ্যা যোগ করলে তো সব বলে দেওয়া ছিল এখানে, এইটার সাথে ২ যোগ করলে মানে ৬টা ৮, মানে বুঝতে পারছো একদম সিম্পল কনসেপ্ট, মানে ছোটো সংখ্যাটা যেহেতু চাইছে ছোটো সংখ্যা আমাদের ৬ হয়ে গেলো, সব তো বলেই দিচ্ছি তোমাদেরকে। ২২ দাগেরটা চলো, ২২ দাগেরটা দেখবো একদম সঠিক নিয়ম আমরা করে ফেলবো। আচ্ছা ২২ দাগেরটা যদি দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ১৮ আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ১০৮, সংখ্যা দুটি সমষ্টি ৯০ হলে তাদের মধ্যে একটি হলো কত, ঠিক আছে, তাহলে এখানে উপায় কী, এখানে উপায়টা কী কী কী, তাই না, গসাগু, তাহলে একটা কাজ করি আরও বেটার পলিসিতে করি, একটা হচ্ছে ১৮ এক্স আর একটা হচ্ছে ১৮ ওয়াই করি, ঠিক আছে, একটু ভালো হবে, তাহলে ১৮ যদি কমন নিই তাহলে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এগুলো গুণ করলে কী হয়, এগুলো গুণ করলে হচ্ছে লসাগু হয় কত, ১০০ কত, কত জানি ছিল ১০৮ ছিল না, ১০৮, হ্যাঁ ১০৮, ১০৮, তাহলে সবকটা গুণ করলে হয় লসাগু, তাহলে ১৮ দিয়ে যদি গুণ করো ৫ ১৮ ৯০, ৬ ১৮ কত ১০০, তাহলে ৬ হলো, তাহলে এই যে দুটো সংখ্যা এবার কী হলো আমাদের ৬, মানে একটাকে ভাঙা যায় যদি তাহলে ৩ গুণ ২ করা যায়, ৩ গুণ ২ করা যায়, একটার সাথে ৩ গুণ করে দেবে, একটার সাথে ২ গুণ করে দেবে, কারণ একটা সংখ্যা আমরা দুটো ডিভাইড করে নিলাম এক্স আর ওয়াইকে, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কত ৩ ১৮ ৫৪ হচ্ছে, ৩ ১৮ ৫৪ হচ্ছে, ৩ ১৮ ৫৪টা হচ্ছে, আর আর ৩ ১৮ দুগুণে ৩৬ একটা হচ্ছে, ঠিক আছে, এবার লাস্টে কী চাইছে বলো তো, আমি ঘুরে গেলাম, হ্যাঁ লাস্টে চাইছে কী বলো তো, লাস্টে চাইছে তাদের মধ্যে একটি হলো কত, একটি হলো দেখো এখানে খুঁজেই পাবে, একটা সংখ্যা খুঁজে পাবে, যেহেতু ৫৪ বা ৩৬ দেখো অপশানের মধ্যেই নেই আর থাকবেও না, কেন একটা যেহেতু চাইছে তাহলে ৫৪ ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার, একদম এইভাবে করতে পারো, এটাকেও এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে, তোমাদের সব রকমই বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়। এবার হচ্ছে কি ২৩, আচ্ছা ২৩ জায়গাটা দেখো, এখানে আমাদের কত ১৮ আছে আর একটা কী আছে তোমাদের ৭২ আছে আর একটা কত আছে এক্স আছে, ঠিক আছে, এবার এখানে ৯ তো আমাদের গসাগু বলে দেওয়া আছে, তাহলে এখানে গসাগু ৯ বলে দেওয়া আছে মানে নিঘাত এখানে ৯ এক্সের ব্যাপারটা ছিলই ছিল, বুঝতে পারলে, এইবার দেখো ভালো, তাহলে ৯ দুগুণে কত ১৮ আর ৮ ৯ কত ৭২, আর এদিকে তো এক্স বসলোই কিছু করার নেই, পারবো এবারটা আমি আরেকবার দিতে পারবো, এখানে ২ দিয়ে দিলে কত হচ্ছে, কিন্তু গসাগু তো আমাদের এটাই হচ্ছে, ২ দিয়ে দিলে আমাদের কত, এখানে আমাদের ১ হচ্ছে, এখানে ৪ হচ্ছে, এখানে এক্স বসছে, সবগুলিকে গুণ করে দিলে আমরা কী জানি, সবগুলিকে গুণ করে দিলে আমাদের পাই কী হচ্ছে, দেখো এখানে লসাগু কত ১৪৪ বলে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে উপায় কী, এক্ষেত্রে উপায় একটাই, দেখো এখানে যদি কাটাকুটি করো তাহলে কী হচ্ছে ৮ ৯ ৭২, দেখো এই দেখো এখানে ৪ দুগুণে ৮, ৮ ৯ কত ৭২, ৭২কে যদি কাটো তাহলে দুইবারে কাটা পড়ে যাবে, তাহলে এখানে কী দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু ২, এক্সের ভ্যালু ২ মানে কী দিয়ে দুগুণে কত হিসেবে ১৮, ঠিক আছে, তো ব্যাপারটা কী হচ্ছে লাস্টে দাঁড়াচ্ছে এক্সের ন্যূনতম মানটা কত, এক্সের যে ন্যূনতম মানটা, এক্সের ন্যূনতম মানটা হচ্ছে ২, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দেখে নিতে পারলাম, তো এই হচ্ছে ব্যাপার, তো ২৩ গেল, ২৪ জায়গাটা দেখো, ২৪ জায়গাটা কী বলে দেওয়া আছে, ২ ৪ ২৪ জায়গাটা আমরা একটু দেখে নিই, দুটি সংখ্যার গসাগু ও লসাগু সমষ্টি আমাদের কত ১১৭, এবং তাদের
লসাগু ও গসাগুর 12 গুণ যদি একটি সংখ্যা এত হয় তবে অপর সংখ্যাটি কত? তাহলে গসাগুর, তাহলে গসাগু এটা গসাগুর কত? 12 গুণ লসাগু, তাহলে হচ্ছে 12 গুণ মানে 12x। ঠিক আছে, এবার যদি একটি সংখ্যা এত, আচ্ছা লসাগু একটু গসাগু করে দিলাম, ভালো হয়েছে একটি সংখ্যা। আচ্ছা তাহলে উপায় তো নেই, তাহলে উপায় কী? লসাগু গসাগুর সমষ্টি, সমষ্টি কত আমাদের এখানে? 1, 1, 7। এতে ছাড়া কোনো উপায় নেই এখানে আমাদের। তাহলে যোগ করলে কত? 13, 13x হচ্ছে, 13x। তাহলে 13x মানে একবার ডাইরেক্ট ক্যালকুলেশন, সবসময় ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারলে সুবিধা হয়। তাহলে 9 বারে হয়ে যায় 117। ঠিক আছে, এক্সের ভ্যালু করতে পেলাম, 9 পেলাম, তো 9 তখন পেয়ে গেলাম। যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমাদের লসাগু এটা জানি, লসাগু আমাদের কত? 9 হচ্ছে, আর গসাগু আমাদের কত? 12 গুণ কত? 9, তাই তো? ইকুয়াল টু আমাদের একটি সংখ্যা কত? 108 ইন্টু আর একটা সংখ্যা বের হবে। ঠিক আছে, চলো আমরা এবার ক্যালকুলেশন করব। 9 বারং 108, 108 কেটে গেল, তাহলে আরেকটি সংখ্যা আমাদের পেয়ে গেলাম 9, আমাদের সঠিক অ্যান্সার, ডি অপশন বেরিয়ে গেল। চলো দেখি 25 জায়গাটা, আমরা লাস্ট অঙ্ক আমরা দেখে নেবো। 400 ও 900 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 3, 5 আর 8 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে 3, 8 আর 5, আমরা এইটুকু সাইডে করে নিই। তাহলে 3, 8 আর 5 এর লসাগু কী হবে? লসাগু কিছু একমাত্র উপায় হচ্ছে গিয়ে প্রত্যেকটা গুণ করা, কারণ একসাথে গসাগু আসেই না। তাহলে 40, 40, 40-এর 3 দিয়ে গুণ করলে 120 হচ্ছে আমাদের টোটালটা। তাহলে এটা আমাদের লসাগু, এই লসাগু দিয়ে ভাগ করবে, লসাগু দিয়ে প্রথমটাকে ভাগ করবে। এই 25 জায়গাটা এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে যদি ভাগ করো তাহলে কী দেখতে পাচ্ছ? 120 দিয়ে প্রথমে 400 ভাগ করবে, ঠিক আছে? তাহলে 3 বারে 3, 3 বারং 36, 360 আর দিকে 0 দিয়ে 4। তাহলে 3-এর যে রাউন্ডটা সেটা কিন্তু এখনও 400 কভার করেনি। তাহলে চতুর্থবারের থেকে 400 কভার করবে কেন? 4 বারং কত 48, মানে 4 বারং 48 মানে 480 থেকে কিন্তু এই রাউন্ড করা শুরু, মানে 400-র ভেতরে। এবার 900-900 আমরা ভাগ করে দেখে নেবো 120 দিয়ে। 120 দিয়ে যদি ভাগ করি তাহলে 0-0 কিনা তো ভালো হবে, তাহলে তাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। 7 বারং কত 84, তাহলে 7 বারং কত 84 মানে এদিকে তোমার পড়ে থাকছে 6, 6 এক মিলে গেল। তাহলে এই যে 7 বার কিন্তু ঢুকে রয়েছে, 900-র মধ্যে কিন্তু ঢুকে আছে, মানে 120-র রাউন্ডটা। তাহলে এদিকে 7, 7 থেকে তুমি কী করে 3-এরটাকে বাদ দিয়ে দাও, কারণ 4-এর থেকে তো ওই 400 আর ওদিকে 900-র মাঝখানে রয়েছে। তাহলে 7-এর থেকে যদি আমরা টোটাল, কেন 1-এর থেকে 7 পর্যন্ত আমাদের কিন্তু এই 12 রাউন্ড, এই 900 পর্যন্ত গেল। এবার 3-এর রাউন্ড পর্যন্ত আমাদের কিন্তু 400 নিচে রয়েছে, কিন্তু 900-র ভেতরে কিন্তু আমাদের কিন্তু 900-র ভেতরে কিন্তু 7-এর রাউন্ডটা আছে। তাহলে কিন্তু 4-এর যে রাউন্ডটা সেটা কিন্তু 400-র ভেতরে কিন্তু আমাদের কিন্তু 4-এর রাউন্ড। তাহলে টোটাল 7-এর থেকে আমরা কী করবো? 3-টাকে বাদ দেবো, কারণ 3-টা তো 400 রাউন্ডের আগেই। তাহলে বাদ দিয়ে দিলে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, 3 যদি বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে 4 পর্যন্ত 4টে কিন্তু পাবো আমরা এরকম। তাহলে এই 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 3, 5 আর 8 দ্বারা বিভাজ্য হবে 4টে এরকম সংখ্যা, যেখানে কিন্তু ওই 400 আর 900 মাঝখানে পড়বে। সমস্ত ডিটেলিং করে দিলাম, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, বা এনি কোয়ারিজ বা এনি যদি ডাউট থাকে অবশ্যই আমাকেও শেয়ার করবে। মানে একটা অঙ্কর ভিডিও বানাতে গেলে একটানা ভিডিও বানাতে হয় তো অনেকটা সময় লাগে, আর সময় সাপেক্ষ ব্যাপার থাকে, আর অনেকটাই কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয় তোমাদের জন্য। তো ভিডিওটা তো যদি পারো একটা লাইক করবে, ভিডিও বন্ধুদের কাছে শেয়ারও করবে। তোমরা যদি মানে না বলো বন্ধুদেরকে, বা তোমাদের ভাই বোনকে যদি না বলো, তাহলে কিন্তু আমরা সব জায়গায় আমাদের পরিবারটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো না। আর আমরা চাইছি যে ভালো জিনিস যেন সবাই পাক, সবাই যেন সেই জিনিসটাকে নিয়ে গ্রহণ করে সঠিক জিনিস শিখে ভালো কিছু করতে পারো, উদ্দেশ্য যেহেতু আমার এটাই, তাই তোমরাও কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।